আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব আদম সৃষ্টির রহস্য আল্লাহ রাবুল্লাহ আলমিন হজরত আদম আলহি সালাতামকে সৃষ্টি করেছেন মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র উদ্দেশ্য হলো তার এবাদত বন্দী করার জন্য আল্লাহ রাবুল্লা আলমিন পবিত্র ফাঁকে বলেন ওমা আকতুল জিন্না আলীন সাইল্লা আলী আবুদুন অর্থাৎ আল্লাহ রাবুল্লা আলমিন মানুষ এবং জিন জাতিকে তার এবাদত করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল্লা আলমিন যখন আদম আলা ইসালামকে সৃষ্টি করবেন তখন ফেরেস্তাদেরকে নিয়ে তিনি একটি মিটিং করেন ফেরেস্তাদেরকে যখন ডাকলেন সব ফেরেস্তাদেরকে একত্রিত করে বললেন হে ফেরস্তারা আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই দুনিয়াতে আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই আল্লাহ রাবুল্লাহ আলমিন পবিত্র কালামে ফাঁকে বলেন ওয়াইদ কাল রাব্বু কালিল জা ইল ফিলার ফিল দি খলিফা আল্লাহ রাবুল্লাহ আলমিন ফেরেস্তাদেরকে বলেন যে আমি খলিফা ফাটাব দুনিয়াতে তখন ফেরেস্তারা বলল যে আল্লাহ তুমি দুনিয়াতে মানুষকে ফাটাবে যে মানুষ দুনিয়াতে গিয়ে হানাহানি মারামারি করবে রাহাজানি করবে কোন খারাপি করবে এই মানুষ তুমি দুনিয়াতে ফাটিয়ে কী করবে আমরাই তো তোমার আবাদতের জন্য যথেষ্ট আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন আলাইন নে আলামু মা আল্লা ত আমি যা জানি তোমরা তা জানো না ফেরেস্তারা চুপ হয়ে গেল পরবর্তীতে আল্লাহ রাবুল্লাহ আলমিন হজরত ইসরাফিল আলহিসুআসালামকে হুকুম করলেন হে ইসরাফিল যাও তুমি দুনিয়া থেকে মাটি নিয়ে আসো আমি আদম সৃষ্টি করব ইসরাফিল আলাইসাল্লাতু আসালাম দুনিয়াতে আসলেন এসে যখন মাটি নিবেন মাটিতে হাত দেওয়ার সাথে সাথে মাটি খান্না শুরু করে দিল ইসরাফিল আলাইসাল্লাসালামকে বললো যে হে ইসরাফিল তুমি আমার মাটি থেকে মাটি নিও না তুমি আমাকে নিয়ে আমার মাটি থেকে মাটি নিলে এই মাটি দিয়ে আল্লাহ রব্লা আলমিন আদমআ আদমকে সৃষ্টি করবেন আর এই আদম আমি মাটির উপরে হানাহানি মারামারি করবে রাহাজানি করবে খুন কারাবি করবে সুতরাং এই মাটি তুমি আমার এখান থেকে মাটি নিও না তখন ইসরাফিল্লাহিসালাতসালাম আবার আল্লাহ রব্ল আলমিনের দরবারে ফিরে গেলেন ইসরাফিল আলহিসু আসসালাম ফিরে যাওয়ার পর আল্লাহুল্লা আলমিন মিকাইল আলহিসালাতসাল্লামকে পাঠালেন মিকাইল আলহিসালাতুসলাম যখন দুনিয়াতে আসলেন এসে আবার যখন মাটি নেওয়ার জন্য মাটিতে হাত দিলেন তখন মাটি আবার কান্না শুরু করে দিল এবং বলল যে হে মিকাইল তুমি আমার মাটি থেকে মাটি নিও না যে মাটির দ্বারা আল্লাহ আলামিন আলমিন আদমকে সৃষ্টি করবেন সেই আদম আমার মাটির উপরে হানাহানি মারামারি করবে খুন কারাবি করবে রাহাজানি করবে এবং গর্হিত কাজ করবে সুতরাং তুমি আমার মাটি থেকে মাটি নিয়ে না মিকাইল আলহিসালু আসসালাম দুনিয়া থেকে আবার ফিরে গেলেন মিকাইলাহিসালাতসালাম যখন ফিরে গেলেন তখন আল্লাহ আলামিন আলমিন জিব্রাহীল আলহিহিসাল্লা আসসালামকে দুনিয়াতে পাঠালেন জিব্রাহীল আলাইসালাতসাল্লাম দুনিয়াতে যখন আসলেন এসে যখন মাটিতে হাত দিলেন তখন আবার ওই আগের মতো মাটি ক্রন্দন করা শুরু করে দিল তখন জিব্রাহীল আলহিাসালাম নিসরাফিল আলাইসালাতসাল্লাম এবং মিকাইল আলহিাতামের মতো জিব্রাহিল আলয়াল্লামও ফিরে গেলেন তখন আল্লাহ রব আলমিন আলাহি আলি সালাতামকে নির্দেশ দিলেন যে হে হজরাহল তুমি দুনিয়া থেকে মাটি নিয়ে আসো হজরাহল আলহিস সালাতসালাম দুনিয়াতে আসলেন এসে যখন মাটিতে হাত দিলেন তখন সেই মাটি আবার আগের মতোই কান্না শুরু করে দিল হজরাহল আলাইসালাত আসসালাম মাটিকে বললেন যে তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন সুতরাং আমি আল্লাহর নির্দেশ অমান্য করতে পারবো না এই বলে তিনি মাটি থেকে মাটি নিয়ে আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে হাজির হলেন এবং আল্লাহ রাবুল্লা আলমিন এই মাটি দ্বারা আদম আলাই সাল্লা সাল্লামকে নিজ হাতে তৈরি করলেন আল্লাহ রাবুল্লা আলমিন বলেন সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে সবচেয়ে উত্তম জাতি হিসেবে আমি আশরাফুল মখলুকাত সৃষ্টি করেছি কিন্তু তার মধ্যেও সমস্ত জাতিকে আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন যখন কোনো কিছু আল্লাহ রাবুল্লাহ আলমিন সৃষ্টি করতে চেয়েছেন তখন আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন কোন তখন হয়ে গেছে পাইয়া কুন কোন যখন বলছেন তখন পায়া কুন হয়ে গেছে আল্লাহ রাবুল্লা আলমিন যখন বলছেন হয়ে যাও তখন হয়ে গেছে দুনিয়া যখন সৃষ্টি করতে চেয়েছেন তখন বলছেন হয়ে যাও হয়ে গেছে আকাশ সৃষ্টি করার সময় আল্লাহ রাবুল্লা আলমিন আকাশকে বললেন যে আকাশ হয়ে যাও আকাশ হয়ে গেছে এভাবে আল্লাহ রবুল্লা আলমিন সব কিছু সৃষ্টি করেছেন কিন্তু আদম আলী সালাত আল্লাহ রব্লুল আলমিন নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ রবুল্লা আলামিন বলেন আদম থেকে সুন্দর আর কোনো জাতিকে সৃষ্টি করেন নাই ভিডিওটি কেমন লেগেছে আপনি কমেন্ট করে আপনার মতামত জানাবেন লাইক দিয়ে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ